আমার বিষয়টা হয়েছে কি কোনো সংগঠন বা কোনো যে কোনো ধরনের এটা তো একটা ক্লাব কোনো জায়গারই আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই কোনো কমিটিতে থেকে কোনো কাজ করার অভিজ্ঞতা আমার নাই তো আমি একেবারেই নতুন আমি আপনাদের মানে আমাদের সমিতির যারা পুরনো নতুন যত মেম্বাররা আছেন বা আমাদের সেক্রেটারি সভাপতি সাহেব আমাদের ঝন্টু ভাই আছেন সিনিয়র মানুষ আমি সবার থেকে একটা মানে কী বলবো তাদেরকে আমি একটু সহযোগিতা করতে বলবো আমাকে সবাই আমি বলবো যে আমি এইটা কিভাবে করব। ওনারা আমাকে যেভাবে বলবেন আমি ঠিক সেইভাবে কাজটা করার চেষ্টা করবো এইটুকুই আমার বলবার আর কি বলবো আপনারা সবাই দোয়া করবেন আমরা যে গত দিনের জন্য এসছি আমাদের সম্মানিত সদস্যরা আমাদেরকে অনেক কষ্ট করে নির্বাচ নির্বাচিত করেছেন কারণ অনেক কষ্ট করে গরমের মধ্যে তারা এসে ভোট দিয়েছেন আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের অনেক প্রত্যাশা আছে আমাদের প্রতি তো ওনাদের যেসব প্রত্যাশা আছে উনি বলবেন আমাদের যতটুকু সাধ্যের মধ্যে কুলায় আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কি কাজ করবে কী কী কাজ করতে হয় বা কি কি কাজ করার প্রয়োজন এটা তো আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন তো আমি তো উনি আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন যে সব মামা এইভাবে করেন বা এই কাজটা করেন বা এই জায়গায় যান বা আমাদের একজন মেম্বার হয়তো কোনো কারণে সিট থাকতে পারে তার কোনো প্রবলেম থাকতে পারে সেই সময় যদি সে আমাকে মনে করে যে আমাকে প্রয়োজন উনি আমাকে ডাকবেন আমি চলে আসবো দ্যাস স্যার আসলে আমার কোনো প্ল্যানিং নাই বিকজ আই হ্যাব নো আইডিয়া ওকে বিকজ আই হ্যাব নো এক্সপির এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার কোনো মানে কোনো অভিজ্ঞতাই নাই কারণ কম্পিউটারটা এখন কমিটির দায়িত্ব অনুযায়ী ওনারা যেভাবে করতে বলবেন আমি সেও কাছ